নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকাল থেকে সারাটা দিন আপ্যায়নে কাটালাম, এখন কিন্তু বিকালবেলা। আর এখন বিকালবেলা একটু সবাই মিলে ডাবের জল খাওয়া হবে। আমাদের যারা অতিথিরা এসছেন তারা ডাবের ব্যবস্থা করতে বলেছিলেন, তো বাবা পাড়া থেকে ঘুরে ঘুরে ডাব নিয়ে এসছে তাদের জন্য, আর সেই সঙ্গে আমাদেরও খাওয়াটা হবে। আর এমনি তো বাড়িতে নারকেল গাছ নেই, আর তাছাড়া পাশাপাশি কিনতে গেলেও সব সময় পাওয়া যায় না, কেননা এখানে গাছে ওঠার লোক হয় না, এই একটা বড় সমস্যা। তো যাই হোক, ডাব বাড়ি আছে, যখন একটু শরীরটা ঠান্ডা করা যাক সবাই মিলে খেয়ে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সাইকেল নিয়ে ওইদিকে চলে গেল। আর সৌরভের বাবা সেদিন গোসাবাতে গেছিল, মার জন্য আমার জন্য শাড়ি নিয়ে এসছে, তো সেগুলো কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। বাবা এদিকে আসো, সব তুমি পরে এখানে বসে বসে ডাব খাওয়া হবে। কোথায় গেছিল বাবা? পাইপ ডেডি? হুম, আসুন। তো আমার আগে দিচ্ছে কি? বাবু তো ঘরের দিকে গেল, খাও না, সেটা থাকো। এমা খাবো? হ্যাঁ হ্যাঁ, টাপে টোপে জল ভর্তি, অনেক করে জল, ভালোই শব্দ হচ্ছে কিন্তু। কোন আসুন, থ্যাংক ইউ। মার মতো শব্দ করছে যে, ভিতরে কত জল, অনেক জল, একদম ভর্তি, ছোট তাই কি, এগুলো বেশ ভালো জলওয়ালা। অনেক ভালো, একদম ডাব আস্তে আস্তে কাটতে কাটতে আর একটা কাটছি না, ইয়ে হয়ে যাবো, ডাব কাটা স্পেশালিস্ট। দুটো পাইপ কি করতো? এটা পুড়ে গেল, ধরো আর একটা কাটছি না। এখানে এক পাশে এনে সাইড করে কাটলাম, তার কারণ এই ডাবের খোলাগুলো শুকাবে, এও কিন্তু জ্বালানি হবে, খেয়ে দে চাকা করে ছোট ছোট করে কেটে দিয়ে দিলে শুকিয়ে যাবে জ্বালানি একদম। হ্যাঁ, শেষ হয় না আর। এটা আমার আর এটা সৌরভের, সৌরভ ঘরের দিকে গেল। ও ঠাকুরদার ভাগেরটা ও ঠাকুরদা আগে খাইয়ে নিয়েছে। আমাদের রুমে কিন্তু সব অতিথিরা আছেন, কিন্তু এখন বর্তমানে কেউ নেই, কিছুক্ষণের মধ্যে হয়তো ওনারা উঠবেন। ওনারা এসে ডাবের জল খাবেন বলেছিলেন, বাবা সেই মতো সকালে নিয়ে আসছে, তো ওনারা আসেননি, তার আগে আমরা আমাদের মতো ডাবের জল খেয়ে নিয়েছি। কখন আসে এসে খাবেন, পুরো ফাঁকা, সব তালা মেরে ওনারা যে যার মতো চাবি নিয়ে চলে গেছেন, আর জঙ্গল সাফারিতে গেছেন। মানে যেদিন আসেন তার পরের দিন আর কি থাকে জঙ্গলে যাওয়ার ডেট, তো সেই মতো গেছেন আসবেন, আর আজকে রাতটা কাটিয়ে আগামীকাল সকালে আবার চলে যাবে। আমাদের এই জলের উপরে ঘরে কতদিন বসি না ঠিক করে। শাড়ি বুঝলে মা, চারটে শাড়ি এনেছে, আমার দুটো এখন তুমি এর থেকে বেছে নাও, তারপরে আমার। কেন তুমি বেছে নাও, আমার বেছে নাও কি করতি? একই রকম দেখো, আমি দেখেছি, তুমি আমার তো এখনো দেখোনি, দেখো কিরকম কি শাড়িগুলো। সবই দুটো তো একই একই শাড়ি, ছাপাগুলো কিন্তু বেশ ভালো, লাল হলুদের মধ্যে। হ্যাঁ, আমার তো বেশ শাড়িগুলো পছন্দ হয়েছে। আর এগুলো বাটিতে বাটিতে এগুলো তাই, কালো মানুষটা তো এইটা আমার মিটাবে, কালো মানুষ কালো একদম।
তোমার দারুন মানাবে এই যে, ঠিক আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর এই যে একটু লাল আছে, কালো মাছ রাগ করে, তুমি কালো বা বলবো না? এইটা একটু লাল, এই যে শাড়ি দুজনে। তাহলে কি ওই দুটো তুমি নিচ্ছ? শাশুড়িকে দিচ্ছ পরাচ্ছ, আমিও বাদ দেবো শাড়ি একসঙ্গে কিনে, মারও বলি তুমি এটা বাদ দাও, এটা রং চটে গেছে। কেন, এটা তো এখন ছেড়ে নি, নষ্ট হয়নি, অত টকটক করে কিনলে হবে, পড়লে হবে, সেইগুলো পড়বে বলে, এইগুলো এই নদীতে যাওয়া এই করা, এখন পড়বো না, এই কাজের সময় পড়বো বলে বলে পড়ে। এবার আপনারা ওটাকে অন্যরকম ভাবে নেন। শাড়ি কিন্তু যখন আনা হয় দুজনের জন্যই আনা হয়, আর মা তুলে তুলে রাখবে, মানে বলে বলে বের করে করে পড়াতে হবে। শাড়িতে একটা মাঠ থাকে, তো ওই খড়মার করতে লাগে না, ও একটু পুরে নরম দিলে আমার প্রতি ভালো লাগে, ওই জন্যই তো আমি আমার এই মাঠ দেওয়া শাড়ি আনি কালকের থেকে। এইটা এইটা পারবো না, কালকে প্রায় শাড়ি আমি ওর বলি, সকলের বলি, ও ছোট বড় বলি, কারিগরি পুড়িয়ে দাও, আর ময়েরও বলি, তোরা টাকা নি পনেরো দিন পর তারও আমার দে। আমাদের আলু গাছ কিন্তু একদম সব বেরিয়ে গেছে, এইবারে পিলি বেঁধে দিতে হবে। গাঁদা ফুল এই একটা, এই একটা কুঁড়ি এসছে, ওই একটা ফুটেছে, একটা কুঁড়ি ওদিকে একটা ফুটেছে, যেন হাঁপিয়ে গেছি। তারপরে আস্তে আস্তে এই কদিনের ভিতরে ঘরটা হয়ে গেল, গিয়ে কিছুটা অন্তত দম ছাড়ার মতন গুছিয়ে এখন লোক আসতেছে, লোক ভর্তি হয়ে যাচ্ছে, আর আসার জন্য লোক খুব ব্যস্ত, খুব ভালোও লাগছে। এখন কষ্ট একটু হয়েছে, কিন্তু মানে সে কষ্ট ফল পাওয়া যাচ্ছে, কেননা ওই যে প্রতিদিন নতুন নতুন মানুষজন আসতেছে, আবার আমাদের চ্যানেলের লোক তারা আমাদের চেনে জানে, এসে দেখা করছে, এটাও খুব ভালো লাগছে। মানে আমাদের মনে হচ্ছে যেন আমাদের বাড়ির লোক সবাই, সবাই এসে যদি এটা বলে যায় ওটাই বড় পাওয়া, আর কিছু না। ওই দিদিরা সবাই বলতে বলতে যাচ্ছে যে সত্যি আপ্যায়ন নাম রেখেছো, কিন্তু আপ্যায়ন তো তোমরা করেও যাচ্ছ। চাঁদ উঠে গেছে আকাশে, সূর্যও ডুবে গেছে, বোট সব একে একে ঘুরে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, দেখতে পাচ্ছি সব লাক্সারি বোট গুলো যারা পর্যটকরা ঘুরছেন। তো আমাদের যারা আছেন তারা কখন উঠবেন সেটাই বুঝতে পারছি না। তো এখন আমরা একটু বাড়ির দিকে যাব, তার কারণ ওনারা মধুর কথা বলছিলেন, তো সেটা আনতে হবে, আর মিষ্টি, তো সব মিলিয়ে মিশিয়ে একটু বাড়ির দিকে যাওয়ারও দরকার আছে, নিয়ে আসবো, ততক্ষণে ওনারা আসুন। তো যাব, আর আসার পরে কী কী হচ্ছে না হচ্ছে আপনারা তো দেখতে থাকবেন, তো সঙ্গে থাকুন। এখন একটু বাড়ির দিকে যাই, আর শীতের ড্রেসও আজকে নিয়ে আসা হয়নি, ওই জন্য আরও বেশি করে যাওয়ার দরকার, এমনি বাড়ি যেতে হবে এটা জানতাম, ওই জন্য আর নিয়ে আসিনি। আমাদের যারা অতিথিরা এসেছিলেন সবাই তো আজকে জঙ্গল সাফারিতে গেছিলেন, সেটা আপনাদেরকে বলছিলাম, তো ওনারা এইমাত্র ফিরেছেন। এখন কালকে সকালে আমাদের সঙ্গে দেখা হবে কিনা বলতে পারছি না, ওনারা তো বেরিয়ে যাবেন, তো ওনাদের জন্য মধু আর মিষ্টি, মধুর কথা কালকে বলছিলেন, আর আমাদের এখানকার মিষ্টি সেটা এই যে, ধন্যবাদ, ওয়েলকাম। আমার আঙ্গুল লাগলো এই যে মিষ্টিটা, গতকাল রাত্রে ওনাদের সঙ্গে যখন কথা হয় বলেছিলেন এখানকার লোকাল মিষ্টি খাবেন, তো আমাদের সেই গোবিন্দর মিষ্টি আমাদের সুন্দরবন কুকিংয়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন অনুষ্ঠানে একেবারে লোকাল এখানকার গরুর দুধের থেকে ছানা কাটিয়ে যে মিষ্টি, তো সেই মিষ্টি গ্রামের মিষ্টি। আর মধুটা তো একদম সুন্দরবনের অরিজিনাল মধু, খলিশা ফুলের মধু, এতে আছে 500 গ্রাম করে। এই মধুটা বয়েমের জারটা খুলে
একটুখানি যদি পরিষ্কার হাত দিয়ে একটু উঠিয়ে দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে মধুর কোয়ালিটিটা, একটু কাত করুন দেখবেন যেন মধু সরছে না এরকম। না না না, এই মধুটা এক বছর আগে কালেক্ট করা, এখন সেট হয়ে গেছে। আপনি এই খুলে এনে দেখুন কি রকম কি, তারপরে আছেন তো বলবেন যে ঠিক আছে কিনা। আর ফোন নাম্বার নিয়ে যাবেন, মধু খেয়ে ফোনে রিভিউ দেবেন কেমন। অনলাইনে দিতে পারবো না দুঃখিত, এখানে এলে আমি দিতে পারবো। অনলাইনে প্রচুর মানুষ বলেছেন যে মধু পাঠান, কিন্তু আসলে আমরা এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে ওইটা করার হয়ে ওঠে না, সময় সাপেক্ষ ব্যাপার, ওটা হ্যান্ডেল করা একটা ঝামেলার কাজ। গতকাল অনুষ্ঠান হয়েছিল আমাদের তিন দিন দুরাতের যে প্যাকেজ থাকে সুন্দরবনে, সেখানে প্রথম দিন প্রথম রাতে থাকে অনুষ্ঠান, পরের দিন কিন্তু অনুষ্ঠান থাকে না। ওনারা ইতিমধ্যে জঙ্গল সাফারি থেকে ফিরেছেন, ফিরে একটু ফ্রেশ হচ্ছেন ডিনার 9টাতে, তো এখানে টেবিলগুলো সাজানো আছে, ওনারা ফ্রেশ হয়ে এখানে আসবেন, বসবেন, কথাবার্তা হবে। আমাদের বৈঠকখানার আলোটা জ্বেলে দিলাম, ডাইনিং টেবিল একদম রেডি, একদম খাবার এখনো বাকি আছে, তো বোটে রান্নাবান্না হচ্ছে। আর আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে রান্নাবান্না কোথায় হচ্ছে কি হচ্ছে, রান্না হচ্ছে বোটে, যিনি অপারেটর তারই লোকজন রান্নাবান্না করছেন, ওখান থেকে এনে এখানে খাইয়ে দিয়ে ওনারা চলে যান। একদম, আসো ভেতরে আসো। এই লাইটগুলো খুব সুন্দর হয়েছে, লাইটগুলো কিন্তু গত পরশু দিন লাগানো হয়েছে। না না না, পরশু দিন লাগানো হয়েছে এটা, আমি তার আগের দিন এসেছিলাম। না আসার কথা বলছি না, তুমি যেটা বলো যে আমি ভিডিওতে সব দেখিনি, কিন্তু তুমি মিস করে গেছো। আমরা এখন দাঁড়িয়ে আছি আপ্যায়নে, আর আপ্যায়নের রাতের দৃশ্যটা আমরা এখন দেখছি, উপরে জ্যোৎস্না, চাঁদ, চাঁদের আলো, পরিচ্ছন্ন চাঁদের আলো, খুব সুন্দর লাগছে। আর চাঁদের হাসি, বাঁধ কিন্তু পুরোপুরি ভাঙেনি এখনো, কিন্তু আপ্যায়নের আলোটা চাঁদের আলোর হাসির মতো লাগছে নাকি একদম। আর ডাইনিং এর আলোটাও খুব সুন্দর, এবং সঙ্গে এখানে যে দিনের পরিবেশটা একরকম লাগে, পরিবেশের সাথে রাত্রে যে পরিবেশটা, রাত্রে খুব সুন্দর একটা পরিবেশ, মায়াবী মায়াবী পরিবেশ। সামনে এই বেসিনটা লাগানো হয়েছে, এটা গত পরশু দিন লাগানো হয়েছে, গত পরশু দিন না তার আগের দিন, যেদিন প্রথম গেস্ট আসে, প্রথম গেস্ট আসে। হ্যাঁ, এই ফুল গাছগুলো, ফুল গাছগুলো সৌন্দর্য দেবে কিন্তু একটু সময় দিতে হবে, কুঁড়ি এসছে এইগুলো, গাঁদাগুলো একদম ভালো লাগে, এই যে এগুলো যেমন দিচ্ছে এখন একদম। রাতের খাবার তো হেসে গেছে, আর দাদাভাই যিনি এখানে বসছিলেন সবাই ওনার সঙ্গে কথাবার্তা হচ্ছিল, উনি গেলেন সবাইকে ডাকতে, তো সবাই এবার খেতে আসবে, রাতের খাওয়া দাওয়া করবে, ওনারা খাওয়া দাওয়া সেরে নিলে তারপর আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি। ওরা শুয়ে রুমে যাবেন, হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে ফিরবো। কি মেনু কি আছে আজকে? চিলি চিকেন, ফ্রাইড রাইস, স্যালাড। আচ্ছা আচ্ছা, রান্নাবান্না সব বোটেই হয়েছে, ওরা সার্ভিসের ছেলে,
তো খাবার নিয়ে চলে এসছে। ভেজ কিছু হয়েছে আইটেম? ওই দিদি ভাইয়ের জন্য ভেজ আইটেম হয়েছে? বসুন। বসুন আঙ্কেল, বসুন বসুন, খেতে বসুন। আপনি কানে শুনি না, কানে কম একটু প্রবলেম আছে নাকি? কানে একটু শোনার ক্ষেত্রে প্রবলেম আছে। প্রবলেম মানে বিরাট প্রবলেম, কথা বলছেন সামনা সামনি বলে শুনতে পাচ্ছি, দূর থেকে বলে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি কারোর সাথে কথা বলতে পারি না। মেশিন নিয়েছেন নাকি? না, মেশিন আছে কিন্তু মেশিন আমি ইউজ করি না বাইরে। আচ্ছা, এত আওয়াজ ইয়ে করে না, ক্যাশ করে না, সেটাও আরো বিরক্তিকর হয়ে যায়। আপনাদের এখানে কটা রুম আছে? সাতটা রুম হচ্ছে, পাঁচটা কমপ্লিট হয়েছে। সাতটা হচ্ছে, সাতটা হচ্ছে, হ্যাঁ আরো সাতটা আছে, পাঁচটা আছে, ওখানে আরো দুটো, আরো দুটো হচ্ছে, সাতটা। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তারপরে ডিম ছিল, এগুলো মুরগি করি তাতে আমার খাওয়া হয় না। না না, ওদিকে তিনজনকে ভাত দিচ্ছে, চিলি চিকেন বলে দিয়েছিল, তুমি চিকেন খাবে না, উনি বলছিলেন যদি ডিম হয় তাহলে ডিম খাবে। খাওয়া দাওয়া হচ্ছে, ওরা সারাদিন পরিশ্রম করে এসে এবার সুস্থ হয়ে দুটো খেয়ে সব ঘুমাবে। কুয়াশা পড়েছে প্রচন্ড, একেবারে ধোঁয়া ধোঁয়া সব, সারাদিন পরিশ্রম করে এসছো, খেয়ে একটু সুস্থ হয়ে ঘরে ঢোকো, দেখি তো তারপর আমরা খেয়ে নিচ্ছি। আপনার কাছে